বিরতির পর আবারও স্বাগত নিডল ডাটা টেবিল টকে। আমরা কথা বলছিলাম তারেক মিশুক দুর্ঘটনার রায় ও লিটন হত্যা প্রসঙ্গ। আমরা আবারও ফিরছি আমাদের আজকের অতিথিদের সঙ্গে আলোচনায়। জনাব এম এ আজিজ, আপনার কাছে যে প্রশ্নটি নিয়ে এবার আসতে চাই সেটি হচ্ছে যে আমরা দেখছিলাম সড়ক দুর্ঘটনার জন্য এখন আমরা একটি প্রপার আইন পাইনি, এবং যখন একটি আইন হয় তখন বিশেষ করে আমরা দেখছি যে মন্ত্রীরাও সেটি বাধা হয়ে দাঁড়ান। আপনি কীভাবে মূল্যায়ন করবেন? হ্যাঁ, বিষয়টা এই জায়গায় আমি বলতে চাচ্ছিলাম যে এই সেক্টরে দুইজন মন্ত্রী আছেন যারা পরিবহন সেক্টরে বিরাট নেতা, তাদের বাইরে পরিবহন সেক্টরের কোনো সিদ্ধান্ত হয় না। আরেকজন মন্ত্রী আছেন যার আন্ডারে বিআরটিএ, এবং বিআরটিএ ফিটনেসবিহীন গাড়ি যত লাইসেন্স দেওয়া, এই ঢাকা শহরে তাকান বাইরে গিয়ে 90% গাড়িতে বাসে পিছনে ইন্ডিকেটর লাইটটা পর্যন্ত পাবেন না। এরা ফিটনেস সার্টিফিকেট পায় কোথায়? আমরা যদি বলি যে আমরা বিআরটিসির যে গাড়িগুলো তারই তো দুরবস্থা, এই তাহলে তার মানে হচ্ছে যে আমার বক্তব্য হচ্ছে যে পরিবহন সেক্টর থেকে আপনার মনে হয় সরকারকে আলাদা করা দরকার। সরকারের মন্ত্রীও থাকবে, পরিবহন সেক্টরের নেতাও থাকবে, তাহলে এই সমস্যার সমাধান করা সম্ভব না। এই কারণে এই সরকারি আইন করার প্রচেষ্টা নিয়েও পারে নাই আইন করতে, এবং পারবেও না। কারণ আপনি জানেন যে গত বছরের ফেব্রুয়ারিতে আপনার সবচাইতে সড়ক পরিবহন সেক্টরের সবচাইতে বড় অর্গানাইজেশন হচ্ছে সড়ক পরিবহন কাউন্সিল, তার সভাপতি হচ্ছেন আপনার সড়ক মন্ত্রী ওবায়দুল কাদের, এবং সকল স্টেক হোল্ডার ওইটার আছে, আপনার সদস্য আছেন। ওখানে সিদ্ধান্ত হয়েছে যে এই যে গাড়ির যে ধরেন ওভারটেকিং বলেন, গাড়ির যে যে 5 ফিট 7 ফিট লম্বা করা, প্রস্থে 2 ফিট বাড়ানো, সামনে পেছনে ইয়া দেওয়া ইত্যাদি ইত্যাদি, এমনকি আপনার ভৈরব ব্রিজের উপর দিয়ে এত টনের উপরে গাড়ি ওঠা যাবে না, কিন্তু এরা এই পরিবহন সেক্টর জোর করে ওই ডিসিশনই সরকারের কার্যকরী করতে দেয় নাই। এবং ওবায়দুল কাদের বহুত চেষ্টা করেছে, কারণ তার তো গাড়ির ব্যবসা নাই, তার তো কোনো লস নাই, সে বিআরটিএ নিয়ন্ত্রণ করতে পারে না, বিআরটিএ একদম ঘুষের আড্ডাখানা, সেটা ঠিক আছে। কিন্তু এই আমার বক্তব্য যতক্ষণ পর্যন্ত, এই জন্যে বলছিলাম আমাদের গ্রাম দেশে বলে শিয়ালের কাছে মুরগি পাহারা দেওয়া, মানে শিয়াল তো খাইয়ে ফেলবে। সুতরাং একদিকে মন্ত্রী, আরেকদিকে পরিবহনের আপনি নিজে মালিক এবং নেতা, তো আপনি পরিবহনের ডিসিপ্লিন তো কোনোদিনই আনতে পারবেন না। সুতরাং এই পরিবহন সেক্টরে কঠিন আইন দরকার। এবং আমি কিন্তু প্রফেসর আনোয়ার হোসেন, তিনি ডক্টর আনোয়ার হোসেন যে রিকমেন্ডেশন দিয়েছে, আমি সেটার সম্পূর্ণ সাপোর্টে, কারণ শুধুমাত্র চালক দায়ী নয়, ওইখানে লাইসেন্স আনফিট লাইসেন্স যিনি দেন, সড়ক নির্মাণে যদি কোনো ভুল থাকে, যদি বেপরোয়া গাড়ি চালা, যে দায়ী তার সেই অনুপাতে তার আপনার শাস্তি হবে। ধন্যবাদ আপনাকে, আমরা রোকে পাচ্ছি আপনার কাছে এবারে যে প্রশ্ন দিতে চাই যে আমি আজ যে অভিযোগগুলো আনলেন আমরা অবশ্যই সে তার সাথে খুব একটা বেশি দ্বিমত করতে পারবো না। আপনি সড়ক পরিবহনের সঙ্গে আছেন, আপনাকে মানুষ শ্রদ্ধা করে তার কয়েকটি জায়গা আছে, আপনি বাংলাদেশের একজন গুণী শিল্পী, আপনি গুণী নির্মাতা, আপনি জনসাধারণ সম্পৃক্ত একটি আন্দোলনের সঙ্গে নিজেকে ওতপ্রোতভাবে জড়িত রেখেছেন। আপনি এম এ আজিজ যে সমস্যাটা তুলে আনলেন, আপনি কি মনে করছেন যে একটি নিরাপদ সড়কের জন্য প্রপার আইন তৈরি করতে একটি বড় বাধা? আমি তো অবশ্যই বলবো যে আসলে অনেকগুলো স্টেক হোল্ডার বা অনেকগুলো সেক্টর মিলেই তো আসলে সড়ক দুর্ঘটনার জন্য দায়ী। কিন্তু আমরা বারবার যেটা করি, আসলে সড়ক দুর্ঘটনার সকল সেক্টরগুলোকে পিছনে ফেলে আমরা যিনি চালক তার ঘাড়ে সকল দায়ভার দিয়ে দিই, সেটাও তো ঠিক নয়। সে কারণে যদি প্রপার একটা আইন হয় এবং অন্যান্য যে সেক্টরগুলো দায়ী আসলে সেই সেক্টরগুলোর সেই জায়গাগুলোকে যদি একটু আমরা আবারও অ্যাড্রেস করার চেষ্টা করি, পুনর্বিবেচনা করি, কিংবা সেখানে যদি নতুন আইন প্রণয়ন করা যায় এবং নিয়ম শৃঙ্খলাটাকে যদি কঠোরভাবে নিয়ন্ত্রণ করা যায়, তাহলে সড়ক দুর্ঘটনার হ্রাস পাবে এবং শুধুমাত্র চালকের ঘাড়ে সড়ক দুর্ঘটনার সকল দায়ভার এখানে কিন্তু আপনাকে জিনিস বুঝতে হবে। দেখেন, আমার ড্রাইভার যখন গাড়িটা স্টার্ট দেয়, উনি নিশ্চয়ই বিসমিল্লা করে বলে না যে আজকে আমি 4টা মানুষকে মারবো। আমি আপনাকে বলি তো, এই যে ধরেন আমার ড্রাইভার লাইসেন্স যদি না পায়, সে কি লাইসেন্স না পাওয়াটা কি শুধু তার একার দোষ? লাইসেন্সটা যিনি দিতে দিচ্ছেন না নিয়ম মাফিক, দোষটা তারও, তিনি যে গাড়িটা চালাবে সে গাড়ির ফিটনেস। কাজেই আমি বলছি অন্যান্য সেক্টরকেও কিন্তু এর মধ্যে আনতে হবে, শুধুমাত্র চালককে আমরা দায় করে করে যেটা হয়ে গেছে
এই কারণে আমি বলছি, একজন চালককে যখন আমি বলবো যে চালকই দায়ী সড়ক দুর্ঘটনার জন্য, তখন অন্যান্য যে সেক্টরগুলো, যদি আরো 10টা সেক্টর থাকে, সেই 9টা সেক্টর কিন্তু পার পেয়ে গেল। না, চালককে যদি আপনি দায়ী না করেন, না আমি বলছি না চালক দায়ী নয়, আমি বলছি চালকের চালকের ভুলে, চালকের বেপরোয়া গতির জন্য, চালকের মোবাইল ফোন ইউজের জন্য, চালকের ওভারটেকিং এর জন্য সড়ক দুর্ঘটনা ঘটতে পারে, 80% এগুলো হতে পারে। কিন্তু আমরা যদি শুধুমাত্র এই একটা জায়গাকে ফোকাস করে আসছি এতদিন, আরও যে অন্যান্য কারণ, একটা বাসের ফিটনেস, লাইসেন্স, রাস্তা এবং অন্যান্য যে ইস্যুগুলো আছে, সেগুলোকে যদি আপনি নজরদারি না করেন, তাহলে সারা জীবন কিন্তু শুধুমাত্র চালকের ঘাড়েই আমরা বন্দুক রেখে গুলি করব। এই যে আশেপাশের যে বিষয়গুলো আছে, এগুলো বাড়তেই থাকবে, পার পেয়ে যাবে। না, চালক যদি সিদ্ধান্ত নেয়, ফিটনেস বিহীন গাড়ি চালাবে না, একজন চালকের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই। আপনি কেন এই জিনিসটা বুঝতে পারছেন না? আপনি একটা চ্যানেলে অনুষ্ঠান করেন, আপনি বলতে পারেন না অনুষ্ঠানটা হবে কি হবে না। একজন চালক যখন একটা গাড়িতে ড্রাইভিং এর জন্য যায়, সে কি সিদ্ধান্ত নিতে পারে যে আমি গাড়িটা চালাবো না? দেখেন, আমি আপনাকে একটা কথা বলি, এখন ওনারা পরিবহন সেক্টরের ড্রাইভার, না না, আপনি খুব হাস্যকর কথা বলছেন। একজন ড্রাইভার যে পার ট্রিপে টাকা পায়, যার নিয়োগপত্র নেই মালিকের কাছ থেকে, তো পার ট্রিপে একজন চালক, একজন অসহায় চালক যখন পার ট্রিপে গাড়ি চালায়, সে এসে মালিককে বলবে, গ্রিন লাইনের মালিককে বলবে, মানে এসে পরিবহনের মালিককে বলবে, আপনার গাড়ির ফিটনেস নাই, আমি গাড়ি চালাবো না। মালিক তাকে বের করে দিয়ে বলবে, তুমি যাও, আরেকটা ড্রাইভার নিচ্ছি। এটা মালিককে মোটিভেটেড করতে হবে, মালিককে আইনের আওতায় আনতে হবে, সেখানে আইনের প্রয়োগটা কিন্তু আমরা কিন্তু বলি, আমি বলছি একজন ড্রাইভার কোনোভাবেই তার মালিককে বলার অধিকার বা রাইট, মানে সাহসটা রাখে না বাংলাদেশের মতো জায়গায়, বা সে কি রিপোর্ট করতে পারবে না? এটাই তো স্বাভাবিক, এবং এই স্বাভাবিক গতি স্বাভাবিক আমরা জানি। জি, আমরা আবারও বিরতিতে যাবো বাবা। দর্শক, নিটল টাটা টেবিল টকের আলোচনা, আরও একটি ছোট বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই, কোথাও যাবেন না, আমাদের সঙ্গে থাকুন। বিরতির পরে আবারও স্বাগত নিটল টাটা টেবিল টকে। আমরা কথা বলছিলাম তারেক মিশুক দুর্ঘটনার রায় ও লিটন হত্যা প্রসঙ্গ, আবারও ফিরছি আমাদের আজকের অতিথিদের সঙ্গে আলোচনায়। এম এ আজিজ, আপনার কাছে আসবো। আমরা জানি যে আপনি অবশ্যই জানেন যে গত 31 ডিসেম্বরে খুন হয়েছেন সরকার দলীয় সংসদ সদস্য গাইবান্ধার লিটন। তার হত্যাকাণ্ডের পরে এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে, অনেকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা দেখলাম সবশেষ ওই আসনেরই আরেকজন সাবেক সংসদ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে 10 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আবারও নতুন করে আলোচনায় এই ঘটনাটি, আপনি আপনার কাছ থেকে মূল্যায়নটা জানতে চাই। দেখেন, বিষয়টি এখনই ধরেন তদন্তাধীন, এখনও মাত্র এখনও যাকে যে বলছেন যে সাবেক এমপি জাতীয় পার্টির কাদের খান, কর্নেল অবসরপ্রাপ্ত কাদের খান, তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার ব্যাপারে যে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, তাতে মনে হয়েছে ঘটনাটা ঠিক মনে হয়েছে। তারপরেও তো তদন্ত যেহেতু বিচারাধীন, প্রথম যখন লিটনকে হত্যা করা হলো, তখন কিন্তু সরকারের উচ্চ পর্যায় থেকে বলা হলো যে জামাতের লোক তাকে খুন করেছে। অথচ দেখেন, তদন্ত ঘুরতে ঘুরতে এসে দেখা গেল তার প্রতিপক্ষ, অর্থাৎ লিটন যদি বেঁচে থাকে তাহলে তার নমিনেশন পেতে সমস্যা। আবার লিটনের পরে যে ব্যক্তি আছে, হয়তো জাতীয় পার্টি আছে, সেও যে তার টার্গেট ছিল না এমনটিতে বলা যায় না। সুতরাং এটা হচ্ছে ওখানে পলিটিক্যাল রাইভেলরি, এটাকে অন্তর্কলহও বলা যায়, কারণ একই 14 দলের দুইজনই, একজন আওয়ামী লীগের, একজন জাতীয় পার্টির, যেহেতু সামনে এখানে নির্বাচন আছে, সামনের নির্বাচন সাবেক ছিল জাতীয় পার্টির সাবেক এমপি ছিল ওই আসনে, সেখানে আওয়ামী লীগের লিটন নমিনেশন পেয়ে এমপি হয়েছেন, সুতরাং তিনি ক্ষুব্ধ হয়েছেন, সেই কারণে হয়তো প্ল্যান করতেও পারে। যেহেতু তদন্তাধীন, আমি তো বলবো না, এটা বলবো না, এবং যেহেতু ইনিশিয়াল পর্যায়ে সেটা আমি বলতেও পারবো না, অনেক কিছুই শুনতে পাচ্ছি, মোটামুটি সব কিন্তু উনি বলেও দিয়েছেন, অনেক কিছুই তো শুনতে পাচ্ছি। তবে আমাদের দেশে তো বুঝেন তো, রাজনীতি তো সন্ত্রাস মুক্ত নয়,
জি, আপনাকে ধন্যবাদ, আমরা রোকেয়া পাচ্ছি আপনার কাছে আসবো একই একই ঘটনা নিয়ে। অবশ্যই একজন এমপির যখন মৃত্যু হয় গুলিতে, সেটি অবশ্যই জাতি হিসাবে আমাদের কাছে দুঃখজনক। তারপরে আমরা দেখেছিলাম সংসদ সদস্যদের নিরাপত্তার বিষয়টি সামনে আনা হয়েছিল, অন্য অন্য যারা আছেন, এই ঘটনার সবশেষ পরিস্থিতি এবং আমাদের নিরাপত্তার বিষয়ে যদি আপনি একটু বলতেন। আমার কাছে মনে হয় যে আসলে শঙ্কিত হওয়ার কিছু নেই, মানে আপনি যেভাবে এত খারাপ করে বলেন আমি আবার এত খারাপ করে বলতে চাই না, কারণ বেশ যখন আমরা রাজনীতি রাজনৈতিক নেতৃবৃন্দকে খুব বেশি খারাপভাবে বলবো, তখন আমাদের পরবর্তী প্রজন্মরা তাদের এম ইন লাইফে রাজনৈতিক ব্যক্তিত্ব হওয়া বা রাজনীতি করার স্বপ্ন দেখবে না। আপনি যাই বলেন না কেন, দেশ কিন্তু চালাবে রাজনীতিক রাজনীতি করে এবং রাজনৈতিক ব্যক্তিত্বরাই। রাজনীতির বাইরে বা রাজনৈতিক ব্যক্তিত্বের বাইরে দেশ ছেড়ে দেওয়া যাবে না, সেখানে গণতন্ত্র ব্যাহত হবে। সে কারণে আমি মনে করি না যে এরকম ঘটনার মধ্য দিয়েই আমরা পুরো রাজনৈতিক ব্যবস্থাপনা বা রাজনৈতিক প্রেক্ষাপটকে আমরা একেবারেই নেগেটিভভাবে উপস্থাপন করতে পারি। তাহলে আমাদের সামনে যারা দর্শক আছেন, টেলিভিশনের সামনে বসে আছেন, তারা যখন টেলিভিশন বন্ধ করে ঘুমোতে যাবেন খুব হতাশা নিয়ে ঘুমাবেন, তো আশার বাণীও তো কিছু দিতে হবে। সেজন্য আমার কাছে মনে হয় যে অন্তর্কলহ বা যাই ঘটুক না কেন, ঘটনাটির প্রতি যে আইন বিভাগের বা রাজনৈতিক ব্যক্তিদের বা সরকারের খুব পজিটিভ দৃষ্টিভঙ্গি আছে তার প্রমাণ হচ্ছে ঘটনাটি ধামাচাপা পড়েনি। আমরা এত তথ্য কী করে পাচ্ছি, তার মানেই হচ্ছে যে সরকার হ্যাঁ সোচ্চার এবং ন্যায় বিচার আছে বা বিচারাধীন এই প্রক্রিয়াটি নিশ্চয়ই আলোর মুখ দেখবে এবং প্রকৃত অপরাধী যিনি তিনি শাস্তি পাবেন। আমার মনে হয় না যে বাংলাদেশ আওয়ামী লীগ এরকম কোনো রাজনৈতিক দল না যে ভালো মন্দ সকল কিছুই থাকবে। আমাদের বাড়িতেও তো সব ছেলেমেয়ের মধ্যে একজন দুষ্ট থাকে, তো দুষ্ট সন্তানের জন্য নিশ্চয় ভালো সন্তানকে কলঙ্কিত করবে না, তো সেরকম নজির অবশ্য নাইও। তো আমি সে কারণে আমি মনে করি যে বিচারাধীন বিষয় স্পর্শকাতর, আমরা আর বেশি গভীরে না যাই, আর আমরা স্পষ্টতই আশা দেখতে পাচ্ছি যে আলোর মুখ দেখবে এবং সেদিকেই যাচ্ছে। আর যে দর্শকদের বলতে চাই, যাই ঘটুক না কেন দেশ কিন্তু চালাবে রাজনৈতিক ব্যক্তিরাই এবং রাজনৈতিক ব্যক্তিত্বের বাইরে দেশ ছেড়ে দেওয়া যাবে না। আপনি অনেক সুন্দর করেই বললেন, ওই আসনের উপনির্বাচন সামনে, ওই এলাকার মানুষের মনে হয়তো একটা ক্ষোভ আছে, তাদের এমপিকে তাদের হারাতে হয়েছে, আরেকটি নির্বাচন, এই দুটো মিলে এবং সরকার যেটা সোচ্চার, আমরা অবশ্যই নির্দ্বিধায় বলতে পারি যে যাদের পূর্বে ধরা হয়েছিল এদের মধ্যে দিয়ে এতদূর আসতো না, সেই জায়গায় ওই এলাকার মানুষের ধারণাটা কীরকম হতে পারে বা তারা কীরকম আশ্বস্ত হতে পারে? আমি তো মনে করি আশ্বস্ত না হওয়ার তো কোনো কারণ নেই, যেহেতু একটি মানে বিচারের প্রক্রিয়া চলছে এবং সেই প্রক্রিয়ার মধ্যে আমরা কিন্তু কোনো কিছু ধামাচাপা দেওয়ার ঘটনা দেখছি না এখন পর্যন্ত। তা নাহলে তথ্যটা শুরুতে আমরা যেরকম তথ্য পেয়েছিলাম সেখানেই সীমাবদ্ধ থাকতো। যে আমরা আপনাদেরকে আর সময় দিতে পারছি না, আমাদের হাতে একদমই সময় নেই। আমরাও আজকের আলোচনা থেকে এটা প্রত্যাশা করি, বাংলাদেশের সব সড়ক নিরাপদ হবে, কোনো প্রাণ সড়কে ঝরবে না, সবাই সবার জায়গা থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করবে এবং আমরাও এটাও প্রত্যাশা করব লিটনের খুনিরা ধরা পড়বেন এবং তাদের আইনের আওতায় যথাযথ শাস্তি হবে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, রোকেয়া প্রাচীর এবং এম এ আজিজ আমাদেরকে সময় দেওয়ার জন্যে। দর্শক, একই সঙ্গে আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানটি দেখার জন্যে। রাত দুটায় অনুষ্ঠানটি পুনঃপ্রচার রয়েছে, আবারও আপনারা দেখবেন আশা করছি। এছাড়া আগামীকাল একই সময় অন্য অতিথিদের নিয়ে আবারও হাজির হব অন্য বিষয় নিয়ে আপনাদের সামনে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে। দেশে ও প্রবাসে যারা এই অনুষ্ঠান দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নিটল টাটা টেবিল টক দেখার জন্যে। সঙ্গে আছি আমি হাবিবুর রহমান পলাশ। দর্শক, সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ ও এটিএন নিউজের প্রধান নির্বাহী মিশুক মনির সহ পাঁচজন নিহত হওয়ার ঘটনায় করা মামলায়
বাস চালককে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আল মাহমুদ ফাইজুল কবির আজ এ রায় দেন। 2011 সালের 13 আগস্ট মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন মেধাবী এই দুই নির্মাতাসহ 5 জন। এদিকে গেল 31 ডিসেম্বর খুন হওয়া সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যায় সাবেক জাপা সংসদ আব্দুল কাদের খানকে গ্রেফতার করে রিমান্ডে নেওয়া হয়েছে। এসব নিয়ে কথা বলবো তারেক মিশুক দুর্ঘটনার রায় ও লিটন হত্যা প্রসঙ্গ। অতিথি হিসাবে আছেন আমার ডান দিক থেকে অভিনয় শিল্পী ও নির্মাতা রোকেয়া প্রাচীর, আর সাথে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক এম এ আজিজ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমরা যে বিষয়টি ঠিক করেছি শুরুতেই, রোকেয়া প্রাচীর আপনার কাছে আসতে চাই আলোচনার শুরুতে। আপনি জানেন যে 2011 সালে সড়ক দুর্ঘটনায় আমরা হারিয়েছি মিশুক মনির এবং তারেক মাসুদকে, এবং সেই রায় 5 বছর পরে আমরা একটি রায় পেলাম। এই রায়ের মূল্যায়নটা একটু আপনার কাছে শুনতে চাই। তারেক মাসুদ এবং মিশুক মনির সহ যে 5 জন সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তাদের আত্মার প্রতি মাগফিরাত কামনা করছি। বাংলাদেশের ইতিহাসে সড়ক দুর্ঘটনার শাস্তি হিসেবে এটা যুগান্তকারী ঘটনা বলা যায়, এবং 5 বছর পরে হলেও শাস্তি হয়েছে। আমি মনে করি যে সড়ক দুর্ঘটনায় এরকম শাস্তির নজির কিন্তু নেই, এবং এই শাস্তির মধ্য দিয়ে নিহতদের পরিবারের যেমন এক ধরনের পরিতৃপ্তি ঘটেছে, তেমনি বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশে আমরা কিন্তু একথা এখন বলতে পারি যে আইনের চর্চা এবং সাধারণ মানুষ সহ যে কোনো ঘটনার যে তদন্ত হয় এবং তার যে আইন বিচার হয় এবং এটা যে কার্যকর জায়গা পৌঁছায়, অর্থাৎ আইনের শাসন যে আছে সেটা কিন্তু আরেকবার প্রমাণিত হলো। এবং এরকম শাস্তি যখন হয় তখন ভবিষ্যতে কিন্তু আমরা দেখব যে সড়ক দুর্ঘটনা হ্রাস পাবে, কারণ যে কোনো ঘটনার ক্ষেত্রে, আমরা বলছি না যে সকল দুর্ঘটনায় চালকরাই দায়ী কিংবা সকল দুর্ঘটনায় শুধু বাসের জন্যই হচ্ছে বা অন্যান্য অনেক কারণের মধ্যে আছে, তো কিন্তু তারপর আমি মনে করি যে সড়ক দুর্ঘটনার ক্ষেত্রে এই যুগান্তকারী রায়টি মেডিসিন হিসেবে কাজ করবে, কারণ ভবিষ্যতে যখন কোনো চালক গাড়ি চালাবেন বা বাস মালিক যিনি, তিনি বা তার বাসের ফিটনেস বা রাস্তার যে বাঘগুলো দুর্ঘটনা প্রবণ আছে, সকল ফ্যাক্টরগুলোর ক্ষেত্রে আমার মনে হয় সবাই মিলে আরও অনেক বেশি সচেতন থাকবেন, এবং সড়ক দুর্ঘটনার ক্ষেত্রে আগের মতো সেই হেলাফেলা ভাবটি থাকবে না। এখন কিন্তু এই ভয়টি কাজ করবে যে সড়ক দুর্ঘটনা যদি সেরকম ঘটে সেক্ষেত্রে কিন্তু বিচার আছে, রায় আছে, এবং সে রায়টি কার্যকর হয় এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে কিন্তু আমরা একটি লক্ষ্যে পৌঁছাতে। আপনি যেটা বলছিলেন আমরা সেই জায়গায় অবশ্যই বলতে পারি যে তাদের দুজনের পরিবার এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন, এবং যেটা বললেন যে আমাদের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে এই রায়টি। কিন্তু আমরা যদি একটু তথ্য দিয়ে বলি যে গত কয়েকদিনে সড়কে প্রায় 100-এরও বেশি মানুষের প্রাণ গিয়েছে, আলোচিত ব্যক্তিরা মারা গিয়েছেন, সম্মানিত ব্যক্তিরা মারা গিয়েছেন বিধায় এই রায়টি হলো না বিচার বিভাগের স্বাধীনতা সরকারের সদিচ্ছায় রায়টি আসলো, সবাই কি এই বিচারের সুফল পাবে? প্রসঙ্গটা বলতেই পারেন, কারণ সড়ক দুর্ঘটনা আসলে আমরা গত এতগুলো বছর ধরে যদি আমরা দেখি তাহলে আসলে কোনো অংশে কম না কিন্তু ক্ষতাক্ষতির পরিমাণ, কারণ আপনার নিশ্চয়ই মনে আছে যে একটা স্কুলের বাচ্চারা, অনেকগুলো বাচ্চা ফুটবল খেলা দেখে ফেরার পথে পড়ে গিয়েছিল সে বাসটি, চট্টগ্রামে মোবাইল ফোনে কথা বলছিল চালক। এরকম অনেক বড় বড় দুর্ঘটনা আছে, আসলে দুর্ঘটনা বড় ছোট বলে কোনো কথা না, একজন লোক যদি প্রাণ যায় বা একজন লোক যদি পঙ্গু হয়ে যায় তার সঙ্গে একটি পরিবার জড়িত, কাজে দুর্ঘটনা দুর্ঘটনাই। তবে আমাদের দেখতে হবে দুর্ঘটনাটি কি ইচ্ছাকৃতভাবে ঘটছে বা কার জন্য ঘটছে, এখানে দায়ভারটা কার, বাসের জন্য না বাস মালিকের জন্য না চালকের জন্য না রাস্তায় যে পথচারী তার জন্য, এই ফ্যাক্টরগুলোকে একটু খতিয়ে দেখা দরকার। আর আপনি যেমন বলছিলেন যে আসলে দীর্ঘদিন ধরে আমরা দেখছি যে সেরকম রায় দেখিনি আমরা বা শাস্তি দেখিনি, যুগান্তকারী শাস্তি তো পরের কথা, আমরা আসলে অনেক শাস্তি দেখিনি, অনেক ঘটনা ধামাচাপা পড়ে গেছে কিংবা অনেক ঘটনার শাস্তি হয়নি। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে যেটা হয়নি হয়নি, কিন্তু আজকের এই ঘটনার মধ্যে দিয়ে কিন্তু ভবিষ্যতে হবে না এই বিশ্বাস থেকে আমরা বেরিয়ে আসতে পারি, এবং পুরনো যে ঘটনাগুলো আছে সেগুলো নিশ্চয়ই হওয়ার জন্য আন্দোলনটা তৈরি হওয়া দরকার। আর হ্যাঁ, এখানে অবশ্যই একটা ফ্যাক্টর তো কাজ করেছে, কারণ তারেক মাসুদ এবং মিশুক মনিরের এই দুর্ঘটনার মধ্যে দিয়ে কিন্তু সচেতন নাগরিক এবং সর্বস্তরের মানুষের একটা সুনজর ছিল এবং একটা বড় জনমত তৈরি হয়েছিল, সেটা একটা বড় কারণ। তবে আমি মনে করি না যে জনমত তৈরি হলেই বা প্রেশার থাকলেই
বিচার বিভাগ সেই প্রেশার দ্বারা প্রভাবিত হয়, এটা আসলে বলা আমি এই মুহূর্তে যদি একটু আপনাকে বলি যে আজকে আমি জানি যে তারেক মাসুদের সঙ্গে আপনি সরাসরি কাজ করেছেন, আজকে তাদের বিচারের রায়, তাদের হত্যার রায় হয়েছে, আজকে কেমন মনে হচ্ছে আপনার কাছে, কীভাবে মিস করছেন তাদেরকে? আমরা তো আসলে মানে আমার কাছে মনে হয় যে এটা আনন্দের কিছু হতে পারে না, কারণ 2011 সালে আমরা সকলেই কিন্তু সর্বস্তরের সকল মানুষকে নিয়ে আমরা শহীদ মিনারে জড়ো হয়েছিলাম বিচারের জন্য, এবং এত বছর পর যখন আজকে এই রায়টি হয়েছে এটা অবশ্যই আমাদের জন্য আনন্দের, এবং আমরা ধন্যবাদ জানাতে চাই বিচার বিভাগকে, এবং আইনের প্রতি আবার শ্রদ্ধা ফিরে আসলো। এবং এই ঘটনার মধ্যে দিয়ে কিন্তু আমার মনে হয় যে আমরা আরও যে সড়ক দুর্ঘটনাগুলো আছে সেটার ব্যাপারে আমরা আশাবাদী হব যে এরকম করেই সবগুলো সড়ক দুর্ঘটনার বিচার হবে। এবং যে কোনো দুর্ঘটনায় আমি আবারও বলতে চাই, সেটি একজন বড় ব্যক্তির দুর্ঘটনা হোক কিংবা একজন সাধারণ পথচারী দুর্ঘটনা হোক, দুর্ঘটনা দুর্ঘটনাই, কারণ একটা দুর্ঘটনার সাথে একটা পরিবারের কান্না জড়িত। কাজে আমি বিশ্বাস করি বা স্বপ্ন দেখতে চাই ভবিষ্যতে নিশ্চয়ই অন্যান্য যে পেন্ডিং বিচারগুলো আছে, বিচারগুলো রয়ে গেছে, সেগুলোর প্রতি সুদৃষ্টি পাবো আমরা। ধন্যবাদ আপনাকে, আমরা জানাব এম আজিজ আপনার কাছে আসব। আমি একদমই আজকে যাদের রায় হয়েছে তাদের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে যিনি কাজ করেছেন আমাদের রোকেয়া প্যাচে তার কথা শুনছিলাম। আপনার কাছে আসব যে দীর্ঘ 5 বছর, 5.5 বছর পরে এই রায়টি আপনি দেখলেন এবং আদালতের কিছু অবজারভেশন ছিল এই রায়কে ঘিরে, সব মিলিয়ে গণমাধ্যমের দৃষ্টিভঙ্গিও ছিল, তারা দুজন গণমাধ্যমের সঙ্গেও সরাসরি সম্পৃক্ত ছিলেন, আপনি এই রায়কে কীভাবে মূল্যায়ন করবেন? দেখেন, আমার কাছে আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে একজন ড্রাইভারের এটা বোধহয় সর্বোচ্চ শাস্তি, যুগান্তকারী সর্বোচ্চ শাস্তি। এবং আপনি জানেন যে এটা দণ্ডবিধির 304 ধারায় আপনার এই দণ্ডটা দেওয়া হয়েছে। এটা হলো যে আপনার পরিকল্পিত নরহত্যা নয়, পরিকল্পিত হলে হয়তো ফাঁসি হতো। আদালত যেটা বলেছে যে চালকের বেপরোয়া মনোভাবের কারণে, কিন্তু হত্যাটা অপরিকল্পিত, এটা আদালত বলেছে। আরেকটা বলছে যে দুষ্কর্ম, এটা একটা দুষ্কর্ম, এ কারণে আবার আলাদা 2 বছর, কিন্তু দুটি শাস্তি প্যারালেলি চলবে, অর্থাৎ ফাইনালি যাবজ্জীবন। তো এখন এই হত্যাকাণ্ড আমার কাছে মনে হয়েছে যে এই রায়টা যে আমরা কিন্তু যে এই যে সড়ককে, অর্থাৎ আপনার যে একটা নীরব কিলার, অর্থাৎ যত সেক্টর আছে, যত বাংলাদেশে বলেন যত সেক্টর আছে, সবচাইতে বেশি সংখ্যক মানুষ নিহত হয় এই রাস্তায় দুর্ঘটনায়, যে মৃত্যুটা আমরা বলি, বছরে প্রায় আমরা 2500 লোক কিন্তু বছরে নিহত হয়, এবং আপনার এবং এইটা আমরা কিন্তু আমাদের চোখ এড়িয়ে যায়। এখন মিশুক মনির এবং আপনার তারেক মাসুদ যে যখন আপনার রাস্তার অ্যাক্সিডেন্টের সংঘর্ষে, মুখোমুখি সংঘর্ষে, বাস এবং তাদের মাইক্রোবাসের সংঘর্ষে যখন নিহত হলো, তখন কিন্তু আপনি লক্ষ্য করেন যে সারা দেশে কিন্তু এই হত্যাকাণ্ডটা একদম খুব আলোড়ন সৃষ্টি করেছিল। এবং যেহেতু দুজনই আপনার অনেকটা আন্তর্জাতিক স্ট্যাসারের ব্যক্তি, কারণ আপনি জানেন তো যে তারেক মাসুদের দুটি সিনেমা কিন্তু আন্তর্জাতিকভাবেও পুরস্কৃত হয়েছিল, এবং মিশুক মনির কিন্তু আপনার শহীদ আপনার বুদ্ধিজীবী মুনির চৌধুরীর ছেলে, একটি দুই হচ্ছে তিনি আপনার বিবিসির কিন্তু আপনার এশিয়ার জোনের আপনার তিনি আপনার ক্যামেরার ভিডিও কাজ করতেন, এবং শেষ পর্যন্ত তিনি এটিএন নিউজের সর্বশেষ তিনি দুজনে কিন্তু আবার শিক্ষকও ছিলেন। সুতরাং দুজন ব্যক্তি কিন্তু আমাদের প্রফেশনের সাথে যে সম্পর্কিত ছিল, এরা কিন্তু সবাই দিকপাল বলা যায়। এই জন্যে কিন্তু মিডিয়াগুলোও কিন্তু এই নিউজটা বেশ কভার করেছে তখন। সুতরাং একটা এটা আমি বলবো সড়ক দুর্ঘটনা, বাংলাদেশের একটা আলোড়িত সড়ক দুর্ঘটনা, এটাও আমার মনে হয় রায়কে ইনফ্লুয়েন্স করতে পারে। কারণ দেশে সড়ক দুর্ঘটনায় আপনার প্রফেসর আনোয়ার হোসেন, তিনি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রাক্তন ভিসি ছিলেন এবং এখন ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, তাকে আহ্বায়ক করে সকল স্টেক হোল্ডার, অর্থাৎ মালিক, শ্রমিক, চালক, সড়ক চালক, একটা কমিটি করা হয়েছিল যে একটা আইন প্রণয়ন করা যায় কিভাবে, রিকমেন্ডেশন, এবং এই সরকারের আমলেই সেই রিকমেন্ডেশনটা কিন্তু দেয়া হয়েছিল, এবং সেই রিকমেন্ডেশনে বলা হয়েছিল শুধু চালক নয়, একদম যে যদি ধরেন একটা গাড়ি আনফিট হয় তাহলে তাহলে বাস মালিক আসবে, এবং আনফিট
ইয়াটাকে গাড়িটাকে রাস্তায় নামতে দিল, লাইসেন্স পান দিল কে? বিআরটি তাকেও। অর্থাৎ এই এবং রাস্তা যদি সমস্যা থাকে তাহলে রাস্তা নির্মাণ করলো কে? এরকম যারা স্টেক হোল্ডার যারা আছে, একটা সড়ক দুর্ঘটনার কারণ যে নির্দিষ্ট করে কি কি কারণে এখানে দুর্ঘটনাগুলো ঘটতে পারে, সবাইকে শাস্তির আওতায় আনতে হবে। এবং তারা কিন্তু সর্বশ্রেষ্ঠ রিকমেন্ডেশন দিয়েছিল যে যার যদি কোনো নির্দিষ্ট, এটা যদি একেবারে নির্ভুল আপনার টার্গেটিং কিলিং এর মতো হয় তাহলে এটা একদম মৃত্যুদণ্ড থেকে শুরু করে নিম্ন পর্যায়ে শাস্তি হতে পারে। কিন্তু তখন কিন্তু এই আইনটি এই সরকার পাশ করতে পারে নাই, কারণ তখন আপনারা জানেন যে কোনো এই পরিবহন ফেডারেশনের, বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের কার্যকরী সভাপতি, তিনি একজন মন্ত্রীও বটেন, তিনি বলেছিলেন যে গরু ছাগল সেনা গেলেই তাকে লাইসেন্স দেওয়া যায়। এটা খুবই আলোচিত হয়েছে ঘটনা এবং এই আলোচনা এটা হয়েছিল আমাদের দেশে। হ্যাঁ, এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই যে রাস্তার দুর্ঘটনা, অনেকগুলো কারণ আছে। একটা হচ্ছে আনফিট গাড়ি, দুই হলো রাস্তায় ধারণ ক্ষমতার চাইতে 2-3 গুণ 4 গুণ গাড়ি। হ্যাঁ, চার হচ্ছে যে আমাদের গ্রাম দেশে একটা কথা আছে যে শিয়ালের কাছে মুরগি পাহারা দেওয়া। আপনি দেখেন যে শ্রমিক আপনার সড়ক নিরাপত্তা কাউন্সিলের যে সভাপতি তিনি হচ্ছেন সড়ক মন্ত্রী, এবং বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি হচ্ছে নৌমন্ত্রী, এবং আপনার বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির সভাপতি সমবায় প্রতিমন্ত্রী, এবং এরা পিছনের দুইজনই কিন্তু পরিবহন ব্যবসায়ী। জি, আপনাকে ধন্যবাদ। আমরা একটু আপনার কাছে যাব, আমি একটু প্রশ্ন দিয়ে দেওয়ার পর আপনি আলোচনা আসেন। আমি এই প্রসঙ্গে একটুখানি কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আপনি যেটা বললেন যে আসলে এখানে সড়ক পরিবহন ফেডারেশনের যে বিষয়টি, এবং আপনি যেখানে বললেন যে ফেডারেশনের মন্ত্রী এবং তাদেরকে যেভাবে ইনক্লুড করলেন, আমি যেহেতু সড়ক পরিবহন ফেডারেশনের সাথে কাজ করি, সেই জায়গা থেকে আমি বলতে চাই যে সড়ক দুর্ঘটনাটি কিন্তু কোনোভাবেই শুধুমাত্র চালকের জন্য ঘটে এটা আমরা বলা বোধহয় খুব অন্যায় হবে। কারণ আমি নিজেই কিন্তু একসময় মনে করতাম যে এটা আমার অজ্ঞতার কারণে, আমি মনে করতাম যে যিনি চালক তিনিই বোধহয় ঘাতক, তিনি বোধহয় এই কাণ্ডটি ঘটাচ্ছেন। কিন্তু আসলে সড়ক দুর্ঘটনার জন্য অনেকগুলো কারণ আছে, এবং সেই কারণটি শুধুমাত্র একজন সড়কে যিনি গাড়ি চালাচ্ছেন একজন চালকই এর জন্য দায়ী নন। আর সেই কারণেই আমার মনে হয় যে আমরা সবসময় যখন সড়ক দুর্ঘটনাটি ঘটে আমরা সড়ক পরিবহন ফেডারেশনের সভাপতি বা সড়ক পরিবহন কাউন্সিলের আমরা ঘটনাটাকে সেই দিকে নিয়ে যাই, যে কাজটা আমরাও কিন্তু আন্দোলন করতে গিয়ে বারবার আমরা যদি সেই জায়গা থেকে কথাটা শেষ করি, আমি আসবো আপনার কাছে। আপনাকে যে প্রশ্নটি আমরা দিতে চাই, যেটা বললাম যে আসলে একটা মৃত্যু আমরা কেউ কামনা করছি না, সড়ক ফেডারেশনও করে না, সরকারও করে না, গণমাধ্যম কেউ করে না, দুর্ঘটনাই। সেই জায়গায় যেটি হচ্ছে যে এই ঘটনাটি ঘটার পরে আপনি যেটা বলছিলেন যে দুর্ঘটনার কারণগুলোর মধ্যে অন্যতম কারণগুলোর মধ্যে একটি হচ্ছে যে আমাদের দেশে ওভারটেকিং, আরেকটি হচ্ছে যে চালকের মোবাইলের ব্যবহার, এ দুটি কিন্তু খুব সহজে মালিকরা চাইলে সমাধানে আনতে পারেন, নিশ্চিত করতে পারেন। এই ঘটনাগুলো ঘটার পরে সড়কের বাঁক হচ্ছে অন্যতম একটি বড় ঘটনা, এই যে সারা দেশে একটা ব্যাপক পরিবর্তন এনেছে এই ঘটনার মধ্য দিয়ে, এটা আপনি কি হয়ে মূল্যায়ন করবেন? আমি মনে করি যে এই ঘটনার মধ্যে দিয়ে কিন্তু একটা বড় পরিবর্তন হয়েছে, কারণ মানিকগঞ্জ এবং মাওনা যে রাস্তাটা, সেখানে মানিকগঞ্জের ক্ষেত্রে আমার মনে আছে যে সেই সময় যেহেতু আমরা আন্দোলন করছিলাম প্রায় 50টির ওপরে বাঁক ছিল যেগুলো দুর্ঘটনা প্রবণ, এবং সেই সময় ওবায়দুল কাদের ভাই মাত্র মন্ত্রী হয়েছেন। তিনি কিন্তু মন্ত্রী হবার সাথে সাথে আমরা যারা আন্দোলন করেছিলাম আমাদের কিন্তু তিনি বলেছিলেন যে আপনাদের কি অভিযোগ আছে আসেন আমরা একদিন বসি। তারপরে আমরা বসে যখন আমরা সকল যারা সড়ক আন্দোলনের বিভিন্ন সংগঠনে কাজ করছিলাম, আমরা বসবার পর আমরা ওনাকে অনেকগুলো দাবির প্রসঙ্গ বলেছিলাম, যে তার মধ্যে একটি ছিল দুর্ঘটনা প্রবণ বাঁক, ওভারটেকিং কিছু জায়গায় হয় যেখানে স্পিড ব্রেকার দরকার, কিছু জায়গা আছে যে দেখাই যায় না, বাঁকটা নেওয়ার পর রাস্তাটা কিছুই দেখা যায় না, এরকম আছে, লাইনটাকে আলাদা করে দেওয়ার ব্যাপার আছে, এবং পাশাপাশি আরও কিছু দাবি দেওয়া ছিল রাস্তাকে সংস্কার করার, অনেক রোড ডিভাইডার তৈরি করা, যেগুলো সড়ক মন্ত্রীর দায়িত্বের মধ্যে আছে। আমরা কিছু কিছু জিনিস অনেক সময় জানিও না যে সকল দায়িত্ব কিন্তু সড়ক মন্ত্রীর হাতেও নেই, কারণ অনেকগুলো স্টেকহোল্ডারের বিষয় আছে। তো সেই জায়গায় আমরা দেখেছি যে তিনি প্রথমবারই যখন দায়িত্ব নিলেন, এবং সেই সময় মানিকগঞ্জে সেই দুর্ঘটনা প্রবণ রাস্তা
রাস্তা যে বাঘগুলো ছিল সেগুলো এবং পাশাপাশি মাওনার রাস্তায়, এবং প্রায় আমার মনে হয় যে আমাদের দাবি দেওয়ার প্রায় 70% তিনি পূরণ করার চেষ্টা করেছেন, যেটা ওনার এখতিয়ারের মধ্যে ছিলেন। তো সেই জায়গায় আমার কাছে মনে হয় যে সদিচ্ছার অভাব কিন্তু আসলে কারো নেই, কিন্তু স্টেক হোল্ডারদের একত্রিত হয়ে কাজ করার বোধহয় একটু সমন্বয়হীনতা রয়েছে, কারণ রাস্তার সকল দায় দায়িত্ব আসলে সড়ক মন্ত্রীর নয়, সেটাতে আরো অনেকগুলো ভাগ আছে, সেই ভাগের মানুষ যারা তারা অনেক সময় সেই দায়িত্বগুলো পালন করছে না। যেমন এই প্রসঙ্গে আমি বলতে চাই যে একটি গাড়ি যখন রাস্তায় নামে সেটি কিন্তু শুধুমাত্র একজন চালকের দায়িত্ব না, গাড়ির ফিটনেস যেমন মালিকের বিষয়, এবং এই যে চালককে আমরা সচেতন করব, চালক যে মোটিভেটেড হবে কেন তাকে তো আসলে কতগুলো মানে নিয়মের মধ্যে আনতে হবে, যেমন তাকে কি করতে হবে, তাকে আমরা একটা বিরতিতে যাব, তারপর আবার আলোচনায় বলবো আপনাদের সঙ্গে। দর্শক, নিটল ডাটা টেবিল টকের আলোচনা একটি ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই, কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন।